ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো সংস্কার না করায় গেল তিন মাস ধরে জোয়ারের পানিতে তলিয়ে আছে মিষ্টি পানির পুকুর সহ গভীর অগভীর নলকূপগুলো। এই অবস্থায় 5 থেকে 7 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে হচ্ছে স্থানীয়দের। এতে দুর্ভোগ বেড়েছে উপকূলবাসীর। শাকিল ইসলাম জুয়ের তথ্যচিত্রের এক্স রিপোর্ট। গেল 20 মে ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের সর্বদক্ষিণের জনপদ সাতক্ষীরা। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন সংলগ্ন শ্যামনগর ও আশাশুনি উপজেলা। কপোতাক্ষ, চুনা, খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে মুহূর্তে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। বেড়িবাঁধগুলো এখনও সংস্কার না করায় জোয়ারের পানিতে তলিয়ে আছে মিষ্টি পানির পুকুরসহ গভীর অগভীর নলকূপগুলো। এ অবস্থায় সুপেয় পানির সংকটে হাহাকার করছে স্থানীয়রা। যে পুকুরের পানি খতম, সে পুকুর টুকুর সব আসে, পানি নোনা পানি এসে ভর্তি হয়ে গেছে। 6 কিলোমিটার দূরত্বে পানি নষ্টে আমরা আইনে কোনো রকমে জীবন বাঁচাতেছি। খাবার পানির খুব সমস্যা আমাদের, এই বুড়ি গিয়ে আমরা খুব কষ্ট পাতেছি, আর বাঁচা কাঁচা খুব অসুস্থ। ঘূর্ণিঝড় আমপানের তিন মাস পেরিয়ে গেলেও লোনা পানিতে এখনও তলিয়ে আছে বসত বাড়ি। এতে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। পানি ঠিক মতন পাচ্ছি না, খাওয়ার পানি, যার কারণে আমাদের বিভিন্ন রোগ হচ্ছে। লোনা পানি এত বিষাক্ত যে যেখানে লাগে সেখানে ঘা পাছলা চুলকানি বিভিন্ন ধরনের অসুখ বিসুখ বা শিশু বাচ্চাদের সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে পানি সংকট নিরসনে জনস্বাস্থ্য বিভাগ ও পানিবাহিত রোগ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ কাজ করছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাচ্চাদের যে স্বাস্থ্য ঝুঁকি যে বিষয়গুলো ছিল, সে কারণে আমাদের যে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছে, তার মাধ্যমে যে ভ্রাম্যমাণ মেডিকেল টিম রয়েছে, সে মেডিকেল টিমগুলো কাজ করছে। উপকূলবাসীর সমস্যার সমাধানে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।